বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের কাছে ভয়াবহ এক আতঙ্কের নাম ডেঙ্গু। পুরো দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করলেও বিভাগীয় শহর সিলেটের চিত্র অনেকটাই আলাদা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, নিচতলার 27 নং ওয়ার্ডের একটি অংশ পুরুষ ও মহিলাদের জন্য, চারতলার 3 নং ও 2 নং ওয়ার্ড ডেঙ্গু আক্রান্ত শিশুদের জন্য প্রস্তুত করে চিকিৎসা চলছে। ভর্তি রোগীদের অধিকাংশ ঢাকায় আক্রান্ত হয়ে এসেছেন ও রোগ চিহ্নিত হওয়ার পর তাদেরকে এখানে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। সিলেট বিভাগ থেকে আক্রান্তের সংখ্যা খুব কম। আমি চারগিভরি অভিগঞ্জ রেজিস্টার সিরামিক্স 16 আলগালগর আছে। ন্যাশনাল যাওয়ার পরে তোর ধরা হলো ডেঙ্গুগর, কোয়েন হলো 98,000, ওসমানে যাওয়ার পরে দেখা গেলো 16,000। আর আজকেরটা কি বল লাগান আর কি, আমরা ঢাকায় গেছিলাম ইউজ করতে আমার শ্বশুর বাসায়, তো ওখানে 1 সপ্তাহ ছিলাম। হঠাৎ আমি দেখি আমার জ্বর একদম শরীর ইয়ে হয়ে গেছে। রাত্রেবেলা ও সন্ধ্যার দিকে টেস্ট করছে, দেখা যায় আমার ডেঙ্গু ধরা পড়ছে। মোটামুটি ট্রিটমেন্ট ভালোই আছে, আমি এখন সুস্থ আছি। আমার সঙ্গে আমার মেয়েও অসুস্থ হয়ে গেছে, ওরও ডেঙ্গু হয়েছে। তা এখন ওর অবস্থা মানে ও খাওয়া দাওয়া খেতে খেতে পারতেছে না, অন্য কোনো খাবার খাইতে পারছে না, স্যালাইনটা শুধু খাইতে পারতেছে। ওই সেবার মান মোটামুটি ভালোই আছে, খারাপ না। আক্রান্তদের মশারি টানিয়ে ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ডেঙ্গু মহামারীতে ঈদের ছুটিও কাটাননি কর্তব্যরত সেবিকা ও চিকিৎসকেরা। ডেঙ্গু পেশেন্টের জন্য একটা টিম ওয়ার্ক করতেছি আমরা সবাই, সবাই চাচ্ছি যে আমরা 100% দেওয়ার জন্য ঈদের দিন আমরা ডিউটি করছি। সেই ক্ষেত্রে আমাদের সবাই সর্বাত্মক সহযোগিতা করছে। আর রোগীগুলো সবচেয়ে বেশি ভালো লাগতেছে কি জানেন, রোগীগুলো সুস্থ হয়ে গেছে সবাই। তার রোগী খুবই খারাপ, মানে উনি অন্য একটা হসপিটালে এডমিটেড ছিল, ওখানে রাখে নাই, বাট আমাদের ওসমানী মেডিকেল আসার পর রোগী সুস্থ হয়ে যাওয়ার সময় খুব খুশি হয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেছে, তারপর আমাদের দয়া করে গেছে। ডেঙ্গু রোগীদের জন্য 4টা ওয়ার্ডে টোটাল হচ্ছে 45টা বেড ছিল, যেটা ইনিশিয়ালি শুরু হয়েছিল মাত্র 9টা বেড দিয়ে। এই মুহূর্তে আমাদের এই ওয়ার্ডে 27 নম্বর ওয়ার্ডে 12 জনের মতো পেশেন্ট ভর্তি আছে, এবং আমাদের 12 জনের মধ্যে আজকে 5 জনের মতো আমরা ছুটি দিয়ে দিচ্ছি। আমাদের ফিমেলিয়ার একটা ডেঙ্গু কর্নার আছে, এখানে 5 জনের মতো রোগী ভর্তি আছে, এবং পেডিয়াট্রিক্স আমাদের শিশু বিভাগে আরও আলাদা একটা কর্নার আছে, সেইখানে এই মুহূর্তে 2 জন রোগী ভর্তি আছে। এবং টোটাল এই পর্যন্ত আমরা প্রায় 350 জনের মতো রোগী আমরা চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখানে পুরো সিলেট বিভাগের সর্বমোট ভর্তি হয়েছেন 346 জন ডেঙ্গু রোগী। বর্তমানে ভর্তি আছেন 19 জন, বাকিরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া মৃত্যুর সংখ্যা শূন্য বলে জানান ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান। ডেঙ্গু তো এখন অনেকটা নিয়ন্ত্রণে, এ পর্যন্ত আমাদের হাসপাতালে টোটাল 346 জন রোগী আসছে। এর মধ্যে আমরা অধিকাংশ রোগীকে সুন্দরভাবে চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে বাড়িতে পাঠাতে সক্ষম হয়েছি। আর এই মুহূর্তে আমাদের হাসপাতালে 19 জন রোগী ভর্তি আছে, এর মধ্যে পুরুষ 12 জন, মহিলা 5 জন এবং শিশু 2 জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে তথা অত্র বিভাগে কোনো হাসপাতালে ভর্তিকৃত কোনো ডেঙ্গু রোগী মারা যায়নি। আমাদের একজন রোগী একটু খারাপ ছিল, আরও 3 সপ্তাহ আগে তাকে ICU চিকিৎসা প্রদান করা হয়েছে এবং সম্পূর্ণরূপে সুস্থ হয়ে সে বাড়িতে ফিরছে। যারা আক্রান্ত হয়ে এই হাসপাতালে আসছেন তাদের মধ্যে অধিকাংশ রোগীরই আমরা ঢাকায় তারা ভ্রমণ করেছে এরকম একটি ইতিহাস পেয়েছি, আর যারা ঢাকায় যায়নি অত্র অঞ্চলে তাদের মধ্যে এরকম রোগী পেয়েছি আমরা 33 জন। এই মুহূর্তে আমাদের সিলেটে ডেঙ্গু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে, আতঙ্কিত হওয়ার কোনোই কারণ নাই এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মহামারী আকার ধারণ করার কথা থাকলেও কয়েকদিন থেকে আক্রান্তের সংখ্যা কমছে। ডেঙ্গু মোকাবেলার জন্য শুধু চিকিৎসা সেবা নয়, সাধারণ মানুষের সচেতনতাও খুব গুরুত্বপূর্ণ। মাহিনুল ইসলামের ক্যামেরায় নাজমুল হোসেন ইমন, ডায়াল সিলেট টেলিভিশন।